শীতকাল প্রায় শেষ, বাজারে এখন ভালোই এঁচোড় পাওয়া যাচ্ছে, তাই আজ আমি আপনাদের কাছে শেয়ার করব এঁচোড়ের একটা অসাধারণ রেসিপি, এঁচোড়ের কাটলেট। এটা বানানোও সহজ, খেতেও অসাধারণ হয়। হ্যালো ফ্রেন্ডস, আমি নন্দিতা, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে অনেক হারিয়ে যাওয়া পুরনো রেসিপি দেওয়া আছে, আরও নতুন নতুন রেসিপিও অনেক আছে। আমি এবার থেকে সোমবুধ শুক্র রাত্রি 8টার মধ্যে নতুন নতুন আরও কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন সমেত অল বাটনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপি তৈরি করে। এঁচোড়ের কাটলেট বানানোর জন্য প্রথমে আমি এঁচোড়টাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি একটা এঁচোড়ের হাফ ব্যবহার করেছি, আর তার সাথে আমি একটা আলু নিয়েছি। আমি এঁচোড় আর আলুটা প্রথমে সেদ্ধ করে নেব। এঁচোড়টা সেদ্ধ করে নেওয়ার পর হাত দিয়ে আমি ভালো করে এঁচোড়টাকে মেখে নিচ্ছি। এবার আমি আলু সেদ্ধটা এর সাথে মেখে নেব। আলু সেদ্ধ দিলে বাইন্ডিংটা বেশ ভালো হয়। আলু সেদ্ধর সাথে এঁচোড়টা আমি খুব ভালো করে মেখে নিলাম। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 টেবিলস্পুন মতন। তাতে আমি 7-8 কোয়া রসুন কুচিয়ে আমি একটু ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 2 মাঝারি সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা আমি বাদামি করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিচ্ছি 1.5 চামচ মতন আদা রসুনের বাটা। আদা রসুন বাটাটাও ভালো করে ভেজে নেব। এবার আমি মেখে রাখা এঁচোড়টা দিয়ে দেব। এঁচোড়টা দিয়ে 3-4 মিনিট আমি ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়েতেই থাকবে। এবার দিয়ে দিচ্ছি 7 মতন লবণ, কিছু মশলা দিচ্ছি, সামান্য একটু হলুদ দিলাম, ধনে গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ। ভালো করে মশলাটা দিয়ে এঁচোড় মাখাটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলার গুঁড়ো। আপনারা মনে করলে গোটা ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করেও দিতে পারেন। আর দিলাম 7 মতন সামান্য একটু চিনি। সমস্ত কিছু উপকরণ দিয়ে এই এঁচোড়টাকে আমি ভালো করে 2-3 মিনিট ধরে নেড়ে চেড়ে একটা মণ্ড তৈরি করে নেব। দেখুন কাটলেটের পুরটা তৈরি হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, পুরটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কিছু বাদাম কোচানো, আর দিচ্ছি কিছু নারকেল কোচানো। নারকেলটা আমি একটু হালকা ভেজে নিয়েছিলাম। সমস্ত উপকরণগুলো এবার পুরটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 4 টেবিলস্পুন মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর গোলমরিচের গুঁড়ো। কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। সামান্য একটু হলুদও দিয়ে দিচ্ছি। সবটা মিশিয়ে নেবার পর আমি এতে এবার একটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিমটা ভেঙে দিয়ে ভালো করে আমি কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব। ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। আপনারা যদি মনে করেন ব্যাটারটা ঘন হয়েছে তাহলে এতে একটু জলও অ্যাড করতে পারেন।
এবার আমি পুরটা থেকে একটু একটু করে মন্ড নিয়ে কাটলেটগুলো গড়ে নেব। আপনারা যে যার ইচ্ছা মতন কাটলেটের শেপ গড়ে নিতে পারেন। কাটলেটগুলো এইভাবে গড়ে নিয়ে এবার আমি কর্নফ্লাওয়ার আর ডিমের গোলাতে ডুবিয়ে নেব। ডুবিয়ে নিয়ে আমি এখানে ব্রেড ক্র্যাম্প করে রেখেছি, এটা আমি বাড়িতেই তৈরি করেছি। পাউরুটিগুলো সেকে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, তাতে আমি এক কোট দিয়ে আবার আমি ডিম আর কর্নফ্লাওয়ারের গোলাতে আরও একবার ডুবিয়ে নিয়ে ব্রেড ক্র্যাম্পে আবার আমি কোট করে নেব। এইভাবে ডবল করে কোট করে নিলে কাটলেটগুলো কিন্তু খেতে ভীষণই ভালো হয়। যতবারই ব্রেড ক্র্যাম্পে কাটলেটগুলো দেওয়া হবে ততবারই এইভাবে হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এক্সট্রা ব্রেড ক্র্যাম্পটা ফেলে দিলে ভাজবার সময় তেলটা আর বেশি নোংরা হবে না। দেখুন, একটা কাটলেট আমার তৈরি হয়ে গেছে। এবার আমি আরেকটা কাটলেট গড়ে আপনাদের দেখাচ্ছি। কাটলেটগুলো গড়া আমার সব হয়ে গেছে। এখানে আমি চারটে কাটলেট গড়ে নিয়েছি, বাকি আমি মেখে রাখা এঁচোরটা বা মেখে রাখা কাটলেটের পুরটা আমি রেখে দেব। পরের দিন আমি বাকি কাটলেটগুলো গড়ে নেব। কাটলেটগুলো গড়ে নিয়ে যদি একটু ফ্রিজে রেখে দেন তাহলে আরও ভালো সেট হয়ে যায়। এবার আমি কাটলেটগুলো সাদা তেলে ভেজে নিচ্ছি। সাদা তেলটা একটু হালকা গরম করে নিয়ে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লোয়েতে রেখেছি। মাঝে মধ্যে গ্যাসটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে সুবিধা অনুযায়ী। দেখুন, কাটলেটগুলো এইভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। সমস্ত কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টিস্যু পেপারের ওপরে তুলে নিচ্ছি। আজকের এই এঁচোড়ের কাটলেটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই এঁচোড়ের কাটলেটটা সন্ধেবেলায় চা বা কফির সাথে বা এমনি স্টার্টার হিসাবেও আপনারা এটা খেতে পারেন, ভীষণই ভালো হয় খেতে। সামান্য একটু পেঁয়াজ কুচি আর টমেটো সসের সাথে
দারুণ জমে যায় এই এঁচোড়ের কাটলেট, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।